নানা আয়োজনে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের 59তম জন্মদিন। এই উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে সেখানে আনন্দ পরিবেশে স্থানীয় শিশু কিশোরদের উপস্থিতিতে কেক কাটা হয় এবং শিশুদের কেক খাইয়ে দেওয়া হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি ভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগ ও সংসদ সদস্য এম এ লতিফের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফউদ্দিন, জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সহ সরকারি কর্মকর্তারা। বরিশালে শেখ রাসেলের 59তম জন্মবার্ষিকীতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা, মিলাদ মাহফিল সহ আলোচনা সভার আয়োজন করা হয়। পরে আইসিটি বিভাগের এবং জেলা শিশু একাডেমির বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহীতে সকাল 10টায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়। এরপর বেলুন ফেস্টুন পায়রা উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেটে সকাল 8:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে রংপুর জিলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে শেষ হয়। পরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক, এই প্রতিপাদ্য নিয়ে ভোলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এছাড়া নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজন উদযাপিত হয়েছে শেখ রাসেলের 59তম জন্মদিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।